কেন ধনী এতটা গুরুত্বপূর্ণ শব্দের চেয়েও যা কিনা অর্থ স্পর্শ করলে সেই ধনী আপনি স্পর্শ করছেন সৃষ্টিকে আপনি শব্দকে ছুলে চলে যাচ্ছেন কেবল মানুষের মানসিক কাঠামোর অগ্রাহ্য করবেন না ধনির ক্ষমতাকে এর প্রভাব আছে সবকিছুর ওপর মন্ত্রিনেশন হলো একটা সংমিশ্রণ আপনি যেই সেই সংমিশ্রণ করেন সঠিক এটা খুলে দেবে দরজা সৃষ্টির গভীরের নমস্কার অর্থ করাটা কি ঠিক মন্ত্রগুলির কোনো মানে নেই দেখুন দুটো মাত্রা আছে একটা মন্ত্রের মন্ত্রগুলোর কোনো মানে থাকার কথা না পরম্পরায় নানা ধরনের মন্ত্র রয়েছে দুর্ভাগ্যবশত যে মন্ত্রগুলো সাধারণভাবে পরিচিত তাদের সাথে মানে জুড়ে দেয়া হয়েছে যাতে মানুষ জুড়তে পারেন কারণ এমন অনেক নির্বোধ মানুষ আছেন যারা জুড়তে পারেন না এমন কিছুর সাথে যার মানে নেই সেই জন্যই তারা বেখেয়াল হন সূর্যোদয় সূর্যাস্ত চাঁদ পূর্ণিমা চাঁদ ইস মিনি সবকিছুই মিস করে যান কারণ এটা অর্থহীন কি মানে পূর্ণিমা চাঁদের কোনো মানে নেই শুধু যদি প্রেমে পড়ে থাকেন এর মানে এটা নয়। তো সব নির্বোধেরা আগ্রহের করতে চান শুধু অর্থপূর্ণ কাজ হ্যাঁ কারণ তাদের কোনো বুদ্ধিমত্তা নেই জীবনকে চেনার আর জীবনের নানা দিককে এমন কিন্তু নয় একটা নির্বোধ মানে জুড়ে দিয়েছেন বলে এর অস্তিত্ব আছে এর অস্তিত্ব আপনারও ঊর্ধ্বে এর অস্তিত্ব ছিল আপনার আগে অস্তিত্ব থাকবে আপনারও পরে এমন নয় যে যেহেতু দিয়েছেন একটা মানে তাই হয়ে উঠবে দরকারি বা অদরকারি তো এই জগতের নির্বোধেরা করবেন অর্থপূর্ণ কাজ তারা হতে পারেন বুদ্ধিমান কিন্তু জীবনে নির্বোধ কোনো জীবনবোধ নেই আপনার জীবনবোধ থাকলে দেখবেন সব থেকে অর্থহীন জিনিসগুলোই আসলে প্রেরণা যোগায় তাই নয় কি তাই তারা তৈরি করেছিলেন দু ধরনের মন্ত্র একটা বড় ভাগ মন্ত্রের যার কোনো মানে নেই শুধু শুদ্ধ ধ্বনি আপনি দেখে থাকবেন আমাদের সঙ্গীতেও অনুষ্ঠানটি আর আমাদের অনেকে যারা মানে খুঁজছিলেন রীতিমতো হলেন কারণ আলাপি করে চলেছেন চল্লিশ মিনিট ধরে কিছু অন্তত বলো অন্তত শিব শম্ভু কিছু তো না তারা বুঝছেন না ব্যাপারটা কারণ এটা ধনির বিষয় কেন ধনী এতটা বেশি গুরুত্বপূর্ণ শব্দের চেয়েও যা কিনা অর্থপূর্ণ অর্থগুলো বানানো মানুষের মনে সাউন্ড ইজ দস অফ ক্রিয়েশন ধনী হলো সৃষ্টির সার স্পর্শ করলে সেই ধনী আপনি স্পর্শ করছেন সৃষ্টিকে আপনি শব্দকে ছুলে চলে যাচ্ছেন কেবল মানুষের মানসিক কাঠামোর ভিতরে মানুষের মানসিক কাঠামো হল মূলত এক নির্দিষ্ট রকম পাগলামি একে উপভোগ করতে পারি কাজে লাগাতে পারি তবে মূলত এটা নির্দিষ্ট রকমের বিভ্রান্তিকর আয়োজন ধ্বনি হল এক মৌলিক আঙ্গিক এই সৃষ্টির যদি আপনার দখল থাকে ধ্বনির ওপর আপনার দখল আছে এই সৃষ্টির ওপরে স্বয়ং একরকমভাবে বিকজ কারণ সৃষ্টি হল কেবল এক জটিল সংমিশ্রণ ধ্বনির এটা ব্লুপ্রিন্ট বা প্রতিলিপি সৃষ্টির কিন্তু মানেগুলো হলো মানুষের ব্যাপার আপনি জানেন নিশ্চয়ই একই শব্দের মানে আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা ভাষায় এমন কি ভারতেও। জানেন কি একই শব্দের মানে আলাদা আলাদা জিনিস কারণ সবটাই বানানো ধনী বানানো নয় ধনী হল অংশ এই সৃষ্টির ধনী অস্তিত্বের অংশ ধনী হল অংশ এই সৃষ্টিটি ঘটানোর এই মুহূর্তে সমস্ত সৃষ্টি প্রতিধ্বনিত হচ্ছে নির্দিষ্ট রকমভাবে আপনি শুনতে পান না কোনো ব্যাপার না কিন্তু শব্দ আর তার মানে হলো মানুষের বানানো এটা অর্থপূর্ণ কেবল ষড়যন্ত্র হিসেবে যখন আমি বলছি ষড়যন্ত্র শুনতে পাচ্ছেন পোকাটা কি বলছে কি বলছে ওটা জানেন না কিন্তু ওরা কথা বলছে ওরাও আপনাদের মতো কেউ কেউ শুধুই সৃষ্টি করছে ধনী শুধুই আলাপ করছে শুধুই ধনী এমনিই উপভোগ করছে ধ্বনি উপভোগ করা সৃষ্টিকে আর এক অর্থে হলো উপভোগ করা ধ্বনিকেও কেউ এটা যদি আপনার আগ্রহ না থাকে শোনার যদি আপনার আগ্রহ না থাকে মনোযোগ দেয়ার আপনি পারবেন না উপভোগ করতে কোনো আঙ্গিকে সৃষ্টির আসলে উপভোগ করবেন শুধু মনস্তাত্ত্বিক ছাঁচ নিজের মাথায় তো এটাই কারণ কেন বেশিরভাগ মানুষ কথা বলতে চায় অধিকাংশ সময়ে তারা কথা বলে যেতে চায় এজন্য নয় যে তাদের কিছু বলার আছে কারণ তাদের খুঁজতে হবে মানে এমনি হয় নিস্তব্ধতা বা আওয়াজ দুটোই খুব বিহ্বালকারী সেজন্যই যখন আমরা বলি আধ্যাত্মিক প্রক্রিয়া প্রথম ব্যাপার হল নিরাপত্তা আপনি যদি হন মনস্তাত্ত্বিকভাবে খুব স্থির আমরা বলি আচ্ছা তিরিশ দিন বা ষাট দিনের নিরাপত্তা আপনি যদি হন মনস্তাত্ত্বিকভাবে দুর্বল আমরা বলি আচ্ছা তিন দিন তিন দিনেও লোকে পাগল হয়ে যায় তখন বলি আধা দিন নিরাপত্তা বা দুপুর অব্দি নিরাপত্তা তারপরে করুন বকবক তারা সাধারণত পুষিয়ে নেন দুপুরের পরে আপনাদের মধ্যে যারা খুব কথা বলেন তারা জানেন অর্থ হলো অর্থহীন এমনি কথা বলতে পারেন অনেকেই আছেন পারদর্শী তারা কথা বলে যেতে পারেন কোনো মানে ছাড়াই তারা বুঝেছেন ধনির গুরুত্বটা এক নাগারে কথা বলে যেতে পারেন কোনো মানে তৈরি করা ছাড়াই এখন যদি আপনি পাখি হতেন আমরা ক্ষমা করে দিতাম যদি হতেন ইনি তাহলেও ঠিক ছিল বা যদি সুরকার হতেন ঠিক ছিল অর্থহীন শব্দ বানানো ইউ স্পিকিং যদি কথা বলছেন আশা করা হচ্ছে কোনো মানে থাকবে তো মন্ত্র কথা বলার জন্য না করার কথা স্তব স্তব মানে এটা স্তব হলো ধনির মানের নয় মানে হলো কথার মানে হলো শব্দের লিখিত শব্দের বা বলা শব্দের স্তবের কোনো মানে হয় না স্তব হলো এমনি এক এক তো যদি আপনি যদি আপনি না জেনে থাকেন মানেটা এটাই সেরা উপায় স্তবে যদি আমায় জিজ্ঞাসা করেন এমনি একেবারে জড়িত হয়ে ধ্বনির সাথে এটা বলা কিন্তু সবার আগে যেটা উচ্চারণ করছেন সেটা কি একটা মন্ত্র নাকি সেটা একটা ভজন নাকি সংকীর্তন দেখতে হবে আপনাকে যদি এটা হয় মন্ত্র মন্ত্র মানে শুদ্ধ ধ্বনি কোনো মানে থাকার দরকার নেই দিতে পারেন আপনার যা ইচ্ছে মানে শুরু করতে গিয়ে কারণ মানে ছাড়া আপনি জুড়তে পারবেন না কিন্তু যেই জেনে যান কিভাবে জুড়তে হয় আপনার দেয়া উচিত না কোনো মানে আম নম শিবায় এর মানে এই না যে ভাবতে লাগবেন একজন বসে আছে পর্বতের মাথায় এই সেই হচ্ছে তাকে ঘিরে না শুরুতে যদি সেটাই হয় একমাত্র উপায় জড়িত হওয়ার আপনি দেখতে পারেন শিবকাশী ক্যালেন্ডারের ছবিটা আছে যেই জেনে যান এই ধ্বনিটার সাথে জড়িত হওয়ার উপায় ভুলে যান লোকটাকে তার দরকার নেই উনি এক উপদ্রব আমি বলি লোকজনকে সামে মায় ওনারা স্তব করছেন তাদের প্রশ্ন যদি শিব এসে যান এত করে ডাকছি আমরা যদি আসেনও কেবল উপেক্ষা করুন কারণ এটা বিষয় নয় মন্ত্রের মন্ত্র হল যে আপনি জড়িত করেন নিজেকে ধ্বনিতে কারণ আপনি নিজে আপনার ভৌত বিষয়টা একটা নির্দিষ্ট ছাঁচের ধ্বনি এখন আপনি চেষ্টা করছেন নিজেকে করতে এক আলাদা ছাঁচের ধ্বনি যাতে এই ধ্বনিটা হয়ে ওঠে পৌঁছানোর একটা রাস্তা সেই বৃহত্তর ধ্বনিতে যেটাকে আপনি বলেন ব্রহ্মাণ্ড ধ্বনির এক বৃহত্তর বিন্যাস মহাজাগতিক যার প্রকৃতি এখন আপনি ব্যবহার করেন কিছু নির্দিষ্ট মূলধ্বনি এক বিশেষ বিন্যাসে জানেন সিন্ধুকের লকগুলোকে কি বলে কম্বিনেশন লক তো আপনাকে ঠিকঠাক বসাতে হবে এটাকে খুলতে তো মন্ত্র হলো একটা সংমিশ্রণ আপনি যেই সেই সংমিশ্রণ করেন সঠিক এটা খুলে দেবে দরজা এই সৃষ্টির গভীরের এটা মানে নয় যাই মানে দিন না কেন যতই ভালো মন্দ আপনি ভাবেন এটার মানে অর্থ হলো একটি বানানো জিনিস এটি একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এর কোনো অস্তিত্বগত মানে নেই কোনো শব্দেরই কোনো অস্তিত্বগত মানে নেই এই মুহূর্তে যেসব ইংরাজি শব্দ আমরা উচ্চারণ করছি গাছেদের কাছে এর কোনো মানে নেই কিন্তু যদি আপনি পারেন আসলেই এই পরীক্ষাগুলো করা হয়েছে যদি এখানে বসে সুন্দর করে গান করেন আমি ওটা পারি না কিন্তু যদি আমরা এখানে বসে গাই সত্যি আ করে ঠিক করে গাছগুলো ফুলে ভরে রয়েছে এটা হতে পারে একসার জন্য হ্যাঁ বৃষ্টিও হাত লাগিয়েছে কিন্তু অগ্রাহ্য করবেন না ধনির ক্ষমতাকে অগ্রাহ্য করবেন না ধনির ক্ষমতাকে এর প্রভাব আছে সব কিছুর ওপর বা যদি স্তপ করেন কোনো মন্ত্র গাছ হয়তো সাড়া দেবে এতে যদি গান করেন হয়তো সাড়া দেবে বা কেবল যদি সৃষ্টি করেন একটা ভাবনা হয়তো তাতে সাড়া দেবে কিন্তু যদি কথা বলেন সাড়া দেবে না দিস ইজ ট্রু এটা সত্যি গাছের ক্ষেত্রে এটা সত্যি দৈবের ক্ষেত্রেও